নদিয়ার জালালখালি রেলওয়ে স্টেশনে সমস্ত ট্রেন দাঁড়ানোর দাবিতে গতকাল থেকে লাগাতার বিক্ষোভ চলছে এলাকাবাসীর। আর তারই ফলে হাজারদুয়ারি লালগোলা ভাগীরথী এক্সপ্রেস সহ বিভিন্ন মেইল এবং এক্সপ্রেস ট্রেনগুলি ঘুরপথে শান্তিপুর হয়ে যাতায়াত করছে। অনেক আগে শান্তিপুরের সাথে কৃষ্ণনগরের যোগাযোগ ছিল ন্যারো গেজে, কিছুদিন আগে বটগেজ হলেও দিনে মাত্র দুটি ট্রেন যাতায়াত করার কারণে রেলগেট বিহীন দুটি প্রধান পারাপারের জায়গাগুলি সুরক্ষিত নয়, নেই কোনো রেল গেট বা প্রহরী। শান্তিপুর স্টেশন পাড়া মননগর 22 বিঘে কলোনির প্রায় সারা দিনে 500+ সাধারণ মানুষ চলাফেরা করেন সাইকেল, মোটরসাইকেল, অটো, টোটো, ট্রেকার, এমনকি চার চাকা গাড়িতেও। হঠাৎ করে এই পথে রেল চলাচল বৃদ্ধি হওয়ায় দুশ্চিন্তায় তারা। তাদের দাবি, প্রায় 50 বছর যাবৎ তারা ওই এলাকায় বসবাস করছেন, যাতায়াতের প্রধান পথ বলতে রেললাইন পার হয়ে। কিছুটা দূরে গোবিন্দপুর গলায়দড়ি বটতলা এলাকার পরিস্থিতি আরও ভয়ানক। সেখানে প্রমোদনগর, নিকুঞ্জনগর, বিবেকানন্দ নগর সাথে শহরের মূল যোগাযোগ রেলগেট প্রহরী, বিহীন রেললাইন টপকে। রেল কর্তৃপক্ষ বা জেলা প্রশাসন এ বিষয়ে উদাসীন, এমনকি সাধারণ মানুষের তোলা এই দুশ্চিন্তারও সদুত্তর দেননি তারা। দীর্ঘ দিন বন্ধ থাকার কারণে রেললাইনের পাড়ের বাসিন্দারা অনভ্যস্তজনিত কারণে রেলপথের গুরুত্ব হারিয়েছেন, এ ব্যাপারে কোনো সতর্কীকরণ করা হয়নি। এমনকি কোন সময় কোন এক্সপ্রেস বা মেল ট্রেন যাতায়াত করবে সেটা নাকি তাদের নিজেদেরও জানা নেই এই মুহূর্তে। অন্যদিকে কলকাতার সাথে উত্তরবঙ্গের যোগাযোগের প্রধান জাতীয় সড়কের ওপরে গোবিন্দপুর কালীবাড়ি এবং শান্তিপুর রেলগেটে দুটি জায়গায় এত পরিমাণে ট্রেন যাওয়ার ফলে পড়ে থাকছে বেশিক্ষণ সময়। বহুমূল্য ডিজেল পেট্রোল পুড়িয়ে তীব্র যানজটের মধ্যে বিভিন্ন যানবাহন চালকেরা, শহরে যানজটে নাজেহাল সাধারণ জনগণ। নদিয়া থেকে অভিজ্ঞদের রিপোর্ট, জেন টিভি। শান্তিপুরের প্রধান জাতীয় সড়ক, এখান দিয়ে দুটো রেলগেট আছে, কিন্তু এই যে জালালখালির যে ঘটনাটা, সেই তার পরিপ্রেক্ষিতে সমস্ত ট্রেনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপ্রেস ট্রেনগুলো শান্তিপুরের উপর দিয়ে যাওয়ার কারণে এখানে যেটা হচ্ছে, সবসময়ের জন্য গেটগুলো পড়ে থাকছে, যার কারণে সাধারণ যাত্রীদের খুবই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। 2 মিনিট অন্তর অন্তর বা 5 মিনিট অন্তর অন্তর গেটটা পড়ছে, যার ফলে এখানে সাধারণ মানুষের খুবই চলাচলের অসুবিধা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে গেট আছে ঠিকই, কিন্তু প্রহরীহীন লেভেল ক্রসিং থাকার কারণে যানজটটা আরও বেশি তৈরি হচ্ছে এখানে। এই কিন্তু আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা সাধারণ মানুষ এখানে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি, এই এই কারণে এটাকে বিষয়ে নজর দেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। আপনার নাম? আমার নাম সুলতান আলী, শান্তিপুরের বাসিন্দা। টেটনে খুব সমস্যা আছে রোডে, আধা ঘন্টা পরপর গেট পড়ছে, খুব জ্যাম হচ্ছে। কি কারণে? এই জালালখালিতে ট্রেন লাইন অবরোধ, যার কারণেই আমরা এই ট্রেন সব এমন দিয়ে ঢুকছে, মেল ট্রেন ট্রেন সব এই লাইনে ঢুকছে, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। কটা গেট আছে এখানে? এখানে দুটো গেট আছে, গোবিন্দপুরে একটা, শান্তিপুরে একটা। এই গেট সবসময় পড়ে যাচ্ছে? এই যে 15-20 মিনিট পরপরই পড়ছে। কী অসুবিধা হচ্ছে তার ফলে? আমাদের এই যে টোটো নিয়ে যাতায়াতের খুব সমস্যা আছে। কী নাম আপনার? আমার নাম অধীর কুমার দাস। জালালখালিতে অবরোধ হওয়ার জন্য সমস্ত রেল ট্রেন শান্তিপুরের উপর দিয়ে যাচ্ছে, এবং আমাদের এই শান্তিপুরে দুটো রেলগেট রয়েছে, কালীবাড়ি রেলগেট এবং শান্তিপুর স্টেশনের রেলগেট, সব ম্যাক্সিমাম টাইমিং বন্ধ হয়ে থাকছে এবং ভীষণ জ্যাম হচ্ছে। তা এটারও একটা সমাধান হওয়া দরকার। আপনার নাম? গোবিন্দ ঘোষ। কোথায় বাড়ি? এই গলাদেরই বলে। শান্তি কিসে নেহি চাই, ওটু চায় জীবন বদলায়।